দর্শক, আমি যুক্ত আছি এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে। আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কের উপর দিয়ে যেভাবে পানি আসতেছে, রাস্তার অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এত পরিমাণ পানি আসতেছে রাস্তার অপর সাইড থেকে এদিকে আসলো, আপনার ওই সাইডটা এত পরিমাণ পানি ভরে গেছে, পানি ভরে রাস্তার অপর সাইডে রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে দর্শক কী বলবো আমি আপনাদেরকে, ওই সাইডে এক মাজা পানি ওই সাইডে। আসলে এখানে এসে মনে করেন দাঁড়ানো সম্ভব হচ্ছে না, এত পরিমাণ পানির স্রোত দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন পানির কী পরিমাণ স্রোত। আমার মনে হয় বাংলাদেশ একবারে তলিয়ে যাচ্ছে, বাংলাদেশকে একবারে তলিয়ে দেওয়া হবে, সেই জন্য বাংলাদেশে এইবার পানি ছাড়া হয়েছে এভাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যুক্ত আছি সরাসরি, আপনাদের দেখাচ্ছি, আপনারা বিষয় নিয়ে শেয়ার দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ অবস্থা, আপনি দেখতে পাচ্ছেন যে আসলো, দেখুন আপনারা যে পানি আসলো, মানে এত পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অপর সাইড থেকে যেভাবে পানিটা আসতেছে এই সাইডে। আসলে কী বলবো আমি, আপনারা যারা আসেন উদ্ধার কাজে আসেন, অবশ্যই আপনারা নৌকা নিয়ে আসবেন, আর শুকনো খাবার নিয়ে আসবেন, সাথে নৌকা নিয়ে অবশ্যই আসবেন। শুকনো খাবার নৌকা না নিয়ে আসলে মনে করেন যে আপনারা এখানে এসে কোনো লাভ নেই, তো আপনারা যেখান থেকে আসেন না কেন অবশ্যই শুকনো খাবার এবং নৌকা নিয়ে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কী পরিস্থিতি দেখা যাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা। আমি সরাসরি যুক্ত আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে, এবং আপনারা জানাবেন আসলে এই পানি কোথায় থেকে আসতে পারে, এত পানি কি আপনার জীবন আপনি দেখছেন কি না এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে। আপনারা দেখুন মানে কী পরিমাণ পানির স্রোত দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে একটা ফেরির পাত ভেঙে গেলে যেরকম স্রোত হয়ে আসে এরকম মনে করেন স্রোত দেখা যাচ্ছে। আমরা যুক্ত আছি বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই পানি কোথা থেকে আসতেছে, এই পানি কোথা থেকে আসতেছে আপনারা জানাবেন প্লিজ। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবস্থা। আসলে আমরা যুক্ত আছি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ স্রোত দেখা যাচ্ছে, আসলে একটি বেরির বা চুরতে গেলে যেরকম এরকম স্রোত থাকে, আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ স্রোত আপনারা দেখতে পাচ্ছেন পানির। আমরা দেখতে পাচ্ছি অনেক বাইরে কিন্তু আসলে হেঁটে হেঁটে আসতেছে, এবং হেঁটে হেঁটে কিন্তু আসছে তারা, কিন্তু অনেক দূরত্বে কিন্তু হেঁটে হেঁটে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যুক্ত আছি বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের, আসলে একবারে মাছ বরাবর আপনি দেখতে পাচ্ছেন যে আপনি মইফাল আসে, আসলে মইফাল থেকে আমরা একটু আগে আসছি, সেই মইফালের আগে আমরা আসি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ। আপনারা দেখতেছেন কোন জায়গাতে জানাবেন কমেন্টে। আমরা যুক্ত আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একবারে মাছ বরাবর থেকে আপনি দেখতে পাচ্ছেন। এদিকে আর কয় কিলো হবে ভাই? এদিকে আরও আছে আপনার কিছুক্ষণ হাঁটু হবে, দশ মিনিট ভাই। সিরিয়ায় ওদিক যাওয়ার কায়দা নাই, বুঝছেন? পুলাপান ছেলে পেলে মানুষ ভাই সোতে নিয়ে যায়, আর যে কষ্ট ভাই, এই কষ্ট আর দেখার করতে মরা ভালো ভাই, বুঝছেন? ভাই এই কোন চ্যানেলে দেবেন লাইভ? আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন মানে চোদ্দ কি